ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারে ব্যয়ভার বহন ও পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানান তারা। মানিক সিকদারের রিপোর্ট। শিক্ষার্থী রিয়াজ গত 4 আগস্ট দুপুরে 12:30টার দিকে জিগাতলায় গুলিবিদ্ধ হন। ইমন আলীও একই দিনে বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়। দুজনই ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। শনিবার বিকেলে রিয়াজ ও রবিবার সকালে ইমন মারা যায়। কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত এই দুজন আন্দোলনকারীর জানাজা সম্পন্ন হয়। এ সময় সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ পরিবারের সদস্যদের জন্য চাকরির দাবি জানান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রাষ্ট্র শুধু আমাদের এই দুইজন ভাই না, আমরা আমাদের যে ভাইদের হারিয়েছি, শহীদ হয়েছেন, অবশ্যই সকলের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমাদের ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর। রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নেবে। একই সাথে নিহতদের ব্যয়ভার বহনের জন্য আবেদন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা।